শোক স্বাগত জানাই আপনাদের বরেন্দ্র টেলিভিশনের নিয়মিত আয়োজন আড্ডার অনুষ্ঠানে আজকে প্রতিদিন আমাদের এখানে বিভিন্ন ধরনের অতিথি থাকেন আজকে আমরা একজন এমন একজন অতিথিকে পেয়েছি যাকে আসলে পরিচয়টি করে দিতে হয় একটু ভিন্নভাবে কারণ উনি একজন ভিন্ন ধারার মানুষ সচরাচর এই অনুষ্ঠানে যে সমস্ত অতিথিরা আসে তাদের থেকে একটু তাকে আলাদা করাই যায় প্রথমত তাকে বিশেষণ দিতে চায় যে উনি আমাদের রাজশাহীর মানুষ এবং পরবর্তীতে যেই বিষয়টি বলা যায় উনি একজন ভূ পর্যটক ভূ পর্যটক জনাব তানভীর অপু অপু স্বাগত জানাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি এর আগেও আমরা পেয়েছি অনেক দিন পরে আসলে আজকে পেলাম খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে শুরুতেই একটু স্বাগত জানাই এবং আপনার কাছে জানতে চাই কেমন আছেন আসলে দীর্ঘদিন পরে আসলেন কেমন লাগলো ধন্যবাদ রুষ আপনাকে আপনার সাথে অনেক দিন পর দেখা খুবই ভালো লাগছে রাশিয়া আমার নিজের শহর অনেকদিন পর আমি আবার বাংলাদেশে আসলাম আসলে এক বছর পরই আসলাম রাশিয়াতে যখন আসি তখন পৃথিবীর যে প্রান্তে যায় যে শহরে যায় যত সুন্দর জায়গায় দেখি না কেন রাশি সব সময়কে টানে বিশেষ করে পদ্মার নারীর টান বলে একটি কথা আছে আসলে সেটি আসলে তো একটু আসলে আমরা আজকে আপনার সাথে কথা শুধু বলবো সেটি না আপনার কাছ থেকে আসলে জানবো নিজেরাও সমৃদ্ধ হব আমাদের দর্শকরাও আসলে আপনার কাছ থেকে খুব আগ্রহের সাথে আসলে জানতে তারাও নিশ্চয়ই চাইবেন এখন পর্যন্ত তো আপনি চার শতাধিক শহর আপনি ভ্রমণ করেছেন পুরো বিশ্ব জুড়ে সর্ব আসলে একটু শেষের দিক থেকে জানতে চাই যে সর্বশেষ কোথায় গেলেন আপনি আসলে আমার প্রত্যেক বছরই নতুন নতুন করে স্বপ্ন দেখি যে এই শহরে যাব এই এই দেশে যাব এরকম তো লাস্টে আমি যেটা চিন্তা করেছি যে বাংলাদেশে যেহেতু আসছি তো ভারত আমাদের খুব কাছে ভারতে আমি অনেকবার গেছি এ পর্যন্ত সাত আটবার গিয়েছি তবে রাজস্থানের প্রতি আমার একটা ছোটখাটো একটা স্বপ্ন থেকেই গিয়েছিল কবে একটি রাজস্থানে যাব আমি তো এবার স্বপ্নটা পূরণ হয়েছে আমার আমি এবার রাজস্থানে গিয়েছি আপনার রাজস্থানে যে রাজধানী জয়পুর উদয়পুর সেই সাথে আজমির এবং দিল্লিতে তো এর আগে অনেকবারই গেছি তারপরেও বলতে চাই দিল্লি এবার গেছি কারণ যতবারই একটা শহরে আপনি যাবেন নতুন করে আপনি নতুন কিছু জানবেন নতুন কিছু দেখবেন যখন দিল্লিতে আর আগে আমি যখন গেছি তখন আমি হুমায়ুন সম্রাট হুমায়ুনের আকবর যেটা হুমায়ুন টম ওটা কিন্তু আমি দেখি নাই এইবার যে আমি এটা দেখলাম ইসা খা নিয়াজির যে কবর নিজামুদ্দিন আউলিয়ার মাজার জি এবার আমি আসলে স্বল্প সময়ের মধ্যে গেলে পুরোটি দেখে আসলে শেষ করাও যায় না সেই জন্য একটি শহরে পুরোটি দেখতে গেলেও আসলে বারবার যেতে হয় তো আমরা মূলত রাজস্থান যে জায়গাগুলোর নাম বললেন রাজস্থান জয়পুর এই জায়গাগুলোর সাথে আমরা কিন্তু সত্যজিৎ রায়ের বিভিন্ন যে চলচ্চিত্র আছে সেই সেইগুলোর মাধ্যম দিয়ে আমরা আসলে পরিচিত তো আপনার মুখে একটু শুনতে চাই যে কেমন দেখলেন সেইখানকার পরিবেশ সেইখানকার মরুভূমি কেমন দেখলেন আমরা আসলে আহ জয়পুরে যখন যে আমার সবচেয়ে যেটা ইন্ডিয়ার ভালো লাগে ভালো লেগেছে এবারও সেটা হচ্ছে এদের রাস্তাটা মানে আপনি আমি একটা ভূপর্যটক হিসাবে আমি পৃথিবীর যে দেশে যাই না আমার যাত্রাটা আমাকে ভালো হতে হবে তাহলে আমি এনজয় করতে পারবো আমি এখন রাস্তায় যাচ্ছি রোডটা ভালো না তাহলে কি হবে আমি ক্লান্ত হয়ে পড়বো আমার ছবি তোলা ভালো হবে না আমার কিন্তু মুডটা অফ হয়ে যাবে কিন্তু ইন্ডিয়াতে আমি যেটা দেখলাম এবার বাই রোডে দিল্লি থেকে আমি যখন জয়পুর গেলাম এই পুরো রোডটা আর তুই স্মুথলি যেন একদম মনে হচ্ছে আমি ইউরোপে বসে আছি মানে রোডে কোনো প্রকার আমি কোনো কোনো প্রকার কোনো সমস্যা আমি দেখিনি কোথাও যে কোনো ভাঙা এটা আমি এই জন্য প্রথমেই বলবো যে আপনি যে দেশেই যান এটা আপনাকে সবসময় ফিল করতে হবে যে আমি আনন্দে আসি এই যে কথাটি বলছিলেন আপনি যে সড়কের এটি কি পর্যটন নগরী হিসেবেই তারা সড়কগুলো ওইভাবে তৈরি করেছেন না পুরো আসলে সড়ক ব্যবস্থাটাই তাদের আমার মনে হয় সড়ক ব্যবস্থা তাদের অনেক ভালো আমরা অনেকে জানি যে ইন্ডিয়ার অনেকে যেটা আমরা জানি যে তাদের টয়লেট নেই হ্যাঁ কিন্তু গভর্নমেন্ট তাদের রাস্তাটা কারণ তারা অনেক বড় দেশ তো দেশ থেকে চিন্তা ভাবনা দিয়ে রাস্তাটা তাদের খুব সুন্দর ছিল তা আমি যখন দিল্লি থেকে আমি গেলাম জয়পুরে জয়পুরে যার পরে পাহাড় এটা খুব ভালো লেগেছে আমার পাহাড়টা শুরু হলো কারণ জয়পুর তো আপনারা জানেন যে মার্বেলের জন্য খুব বিখ্যাত পাহাড় কেটে কেটে সে মার্বেল মার্বেল দিয়ে তারা বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করে বাড়ির তারপর বিভিন্ন দেব দেবী শুরু করে অনেক কিছু তৈরি করে তো ওই কারগজগুলো আমার জীবনে প্রথম দেখা হ্যাঁ আর হচ্ছে রাজ তাদের যে রাজবাড়ি একটা আছে ওখানে জলমহল বলে যে রানী এক সময় গোসল করতে যেত সেটা হচ্ছে একটা বিশাল বড় জলা ওটা একটা লেক টাইপের আর তার মাঝখানে একটি মহল তৈরি করেছে আর কি রানী ওখানে যেত আর কি গোসল করতে তারপর হচ্ছে ওইখানে আপনার বিভিন্ন ধরনের ফুড আছে টাইগার ফুড নামে একটা আছে মানসিংহর নাম আর অনেক শুনে সবাই আমরা শুনে ইতিহাসে আমরা জানি মানসিংহ ওনার কিছু কাজ আমি দেখেছি আর জয়পুর শহরটা এমন যে আপনি যখন উপরে উঠবেন একদম দেখতে পাবেন যে পাহাড়টা কেটে এই শহরটা বানিয়েছে কারকি মরুভূমির ভিতরে মরুভূমির ভিতরে পাহাড় পাহাড়ের পাহাড় কেটে আসলে শহর বানানো খুব সুন্দর আর সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে উদয়পুর 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 সিটি প্যালেস নামে একটা প্যালেস আছে এটা হচ্ছে আপনার জাগিদ সিং নামে একজন রাজা ছিল আর উনি বানিয়েছেন অসাধারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার দেখছিলাম যে উটের পিঠে ভ্রমণের আপনার আমরা ছবি দেখতে পেলাম এই অভিজ্ঞতাটি একটু জানতে চাই আসলে আমার ইউরোপে সব দেশ মোটামুটি দেখা শেষ অনেক শহরে গেছি তো এবার আমার প্রথম টার্গেট ছিল মরক্কো মরক্কো যাওয়ার প্রথম ইচ্ছাটা আমার এই জন্য জাগে যে আমরা যারা ভ্রমণ করি তার ইবনে বতু তার নাম আমরা কিন্তু সবাই জানি ইবনে বতু তার দেশ আমাদের পথ প্রদর্শক বারোশো সালে উনি অলরেডি আপনার মরক্কো থেকে ভ্রমণ করে উনি আসছিল মক্কাতে মক্কা থেকে জাহাজে করে চলে আসছে এই বাংলাদেশের চট্টগ্রামে সেই সময়কার জীবনে উনি সব লিখে গেছে আর কি আমার একটা শখ ছিল যে আমি ইবনে বতুতার দেশে যাব তো মরক্কোতে গেলাম মরক্কোতে গেছে মারাকেশ শহরে মারাকেশটা মানে খুব ঐতিহাসিক শহর খুব ভালো লেগেছে মানে প্রথম দেখাতে আমার মরক্কোটা ভালো এত ক্লিন আফ্রিকার সম্বন্ধে আমাদের একটু ধারণা একটু অন্যরকম ছিল হয়তো বা অনেক লোক হবে মানে সব জায়গায় পপুলেশন বেশি তারপর রাস্তাঘাট ভালো থাকবে না হয়তো ডাটি থাকবে কিন্তু যে দেখলাম যে না সম্পূর্ণটা চেঞ্জ খুবই ভালো লেগেছে আর ওখানে গিয়েছিলাম আমি আলটাস মাউন্টেন পুরো মরক্কোটা ঘিরে যে পর্বতমালা রয়েছে তার এমন আলটাস মাউন্টেন ওইখানে আলটাস মাউন্টেনে আপনার আমি যখন যাচ্ছিলাম তো ওইখানে আমার যে ড্রাইভার ছিল তখন বললো যে বাম দিকে একটা লোকাল আমাদের যেটা হাট বলে আজকে সোমবার একটা হাট আছে তো আপনি যাবেন কিনা অবশ্যই আমার কাজে তো লোকাল লাইফটা দেখা তারা কি খায় কেমন বাজার তো যখন গেলাম কি চমৎকার একদম মনে হচ্ছে যে আমি একটা বাংলাদেশ চিত্র দেখতে পাচ্ছি ওইখানে আপনার এই যে ভেড়া নিয়ে বসে আছে মাথার মধ্যে হ্যাট দিয়ে যে ভাড়াটা বিক্রি করবে তারপর হচ্ছে খরগোশ বিক্রি হচ্ছে এটা ডিফারেন্ট আমার কাছে ছিল মুরগি মোরগ তারপর ভেজিটেবল অনেক কিছু এসব বিক্রি হচ্ছে। তারপরে হচ্ছে ওইখানে একটা আমি আমার জীবনে প্রথম একটা জিনিস দেখেছি সেটা হলো ময়ূর বিক্রি করছে আচ্ছা আচ্ছা তাদের হয়তো বা ঐতিহাসিক ট্র্যাডিশন তো ওই আলটাস মাউন্টেনে যারা বসবাস করে তারা ওইখান থেকে গাধার পিঠে করে এই এই হাটটাতে আসে এখান থেকে তারা বাজার সদাই নিয়ে এই এক সপ্তাহের জন্য বাজার নিয়ে তারা চলে যাচ্ছে সপ্তাহে একদিন করে সপ্তাহে আর এই বাহারে যারা থাকে আমাদের দেশে যেমন চাকমা মারমা মুরং আর মরক্কোর যে আলটাস মাউন্টেরে যারা থাকে তাদের বলা হয় বারবারিয়ান বারবারিয়ান উপজাতি একটু আসলে আপনার জানতে চাই খাবার প্রসঙ্গে যখন আসলো কোন দেশটি আসলে বিভিন্ন দেশ বিভিন্ন কোন দেশ বলবো না কোন শহরের আলোচিত খাবারগুলো আসলে আপনাকে বারবার স্মরণ করে মানে জিভে জল আসা মতো যে সমস্ত খাবারগুলো রয়েছে আসলে খাওয়ার কথা বললে আমি সবসময় তার্কির কথাই বলবো পৃথিবীর যত দেশে যায় যত ভালো খাবারই না তুরুষকে আপনার বেগুনের বিভিন্ন ধরনের তারা বেগুন দিয়ে অনেক রকমের আইটেম তৈরি করে এবং তাদের মাংস রান্নাও ভালো লাগে আমাদের মতো এত মশলা তারা দেয় হ্যাঁ আমাদের দেশের মতো নয় ওই আলু আর গোপি মানে আলু আর ফুলকপি মটরের মানে এই টাইপে আমাদের দেশে যেমন আপনি যে যেকোনো একটা দোকানে যান রাশিয়া বলেন ঢাকা বলেন চট্টগ্রাম বলেন আপনি আলু ভর্তা পাবেন তো পেপের ভাজি পাবেন তারপর হচ্ছে লাউ চিংড়ি পাবেন অনেক কিছু দিন শাক পাবেন এটি কিন্তু আপনি ইভেনকে কলকাতায় পাবেন যে সম্বন্ধে মানে এত ভেজিটেবল সমার আমাদের দেশে আছে জি তো বারবারই আমি বলি যে টার্কি তো অবশ্যই আর বাংলাদেশের খাবার সব সময় বেস্ট সেটাই আর মরকুতে যখন গেলাম মরকুতে যে খাওয়ারটা খুবই লোভনীয় খাওয়ার এবং আপনারা যারা খিচুড়ির মতো তারপর আপনার মাংসও থাকে আপনি চাইলে গরুর মাংস কিংবা দেশে আপনার ওই যে ভেড়ার মাংস আর ঠিক আছে আমরা আরেকটি বিষয় সে আপনার কাছে জানতে চাই যে সম্প্রতি আপনি পর্তুগাল ভ্রমণ করেছেন পর্তুগালের বিভিন্ন শহর ভ্রমণ করেছেন পর্তুগাল ভ্রমণ নিয়ে আমি একটু জানতে চাই আমার আসলে পর্তুগালটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই কারণে গামা জি জি একজন বিখ্যাত নাবিকের নাম এবং উনি ছিল পর্যটক আমরা সবাই ওনার নাম জানি এই কারণে নাম জানি যে উনি একমাত্র ব্যক্তি যে প্রথম ইউরোপ থেকে এই ভারত মক্তন্ত ভারত বর্ষ ছিল জি সালের দিকে মনে হয় উনি এই পর্তুগাল থেকে ভারত বর্ষে এসেছিলো পড়টা উনি দেখেছি তো আমি ছোটকালে ইতিহাসে পড়েছি তারপরে পর্তুগিজ নাবিকদের গল্প তো আমরা সবাই জানি ওনারা শাসন করেছে অনেক জায়গায় তো গিয়েছিলাম লিসবোর তো লিসবনটা আসলে আটলান্টিক মহাসাগরের পাশেই চমৎকার একটি শহর আর অনেক পুরনো ওখানে আমি দুটো শহরে গেলাম একটি আমি শহরটাতে গেলাম তখন ফিনল্যান্ড ওয়েদার ছিল আপনার মাইনাস টেন কিন্তু ওখানে যখন গেলাম তখন দেখি প্লাস টোয়েন্টি মানে চমৎকার যখন আপনি বড় থেকে যখন আলাদা আপনার মনটা অনেক ভালো তো ওটা আহ ওদের ঐতিহ্য অনেক কিছু আমার ভালো লেগেছে তার মধ্যে হচ্ছে ওরা খাওয়ার সময় উম তারা বিভিন্ন রেস্টুরেন্টে মিউজিক বাজায় আচ্ছা

তারা ওইভাবে রেখেছে আর পর্তুগালের একটা জিনিস সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে যে তারা ঐতিহ্যবাহী যে বিল্ডিং গুলি তারা ঠিক ওইভাবে রেখেছে তারা ভিতরের দিকে কনস্ট্রাকশন করে হয়তো বা নতুন নতুন বিল্ডিং বানাচ্ছে কিন্তু বাহিরটা ঠিক ওই ধরনের গ্রিল তাদের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য তারা আসলে ধরে রাখতে পেরেছে জি ও একটু আমরা ভিন্ন প্রসঙ্গে আসতে চাই আপনার কাছে একটু জানতেই চাই সকলের স্বপ্ন থাকে যে পড়াশোনা শেষ করে বা বিদেশে পড়তে গিয়ে একটা ভালো চাকরিতে যোগদান করবেন বা দেশে ফিরে এসে একটা ভালো কিছু করবেন তো আপনার এই পর্যটক হবার নেশা যেটি আসলে নেশাই বলি আমি তো আসলে আমরা তো বাংলাতে এটিকে ভাগ করতে পারিনি নেশাই বলি কিভাবে আপনার মাথায় এলো এই যে আপনি পর্যটক হবেন একজন এটি আসলে কিভাবে মাথায় এলো না আসলে আমি যখন ফিনল্যান্ডে পড়তে গেলাম তখন আমি আসলে লাইফটাকে নতুন করে আবার শুরু করতে একটা ফিল করলাম আর উপলব্ধি করতে পারলাম যে আমি জীবনটাকে কেন উপভোগ করছি না আমি তো কালকেও মারা যেতে পারি তখন তো আমার আমি তো আমার কিছু থাকছে না তাই না তখন আমি তখন চিন্তা করলাম জীবনকে ভালোবাসা যাই কি করে এই উপায়টা কেমনে তার যেহেতু আমি রাশিয়াতে ছিলাম রাশিয়াতে যখন ছিল তখন তো আমি কক্সবাজারে যাইনি রাজশাহীর মানুষ আমরা খুলনাতে যাইনি আজ থেকে তেরো বছর আগে সুন্দরবনে দেখিনি তখন আমি চিন্তা করে দেখলাম যে ঠিক আছে তাহলে আমি একটু ভ্রমণ করে পৃথিবীটা একটু দেখি না কেন আস্তে আস্তে শুরু করলাম যখন আমি শুরু করলাম এস্তোনিয়া ঠিক পাশের দেশ ফিনল্যান্ড থেকে দুই মাত্র দুই ঘন্টা যাওয়া যায় তখন আমি দেখলাম এত সুন্দর দেশ এত সুন্দর নতুন নতুন সব কারো কাজ বিল্ডিং মানুষ তখন আমরা ভিতরে আস্তে আস্তে জিনিসটা স্পিড আসলো তাছাড়া আমরা সবাই জানি যে বাংলাদেশের পাখি বিশেষজ্ঞ আমার বাবার মতো তার সান্নিধ্যে আমি ছিলাম বহুদিন তো উনি আমার ভিতরে অনেকটা এই তাহলে আপনার এই ভ্রমণের নেশাটা দেশের বাইরে যখন পড়তে গেলেন তারপরে তারপরে আমি আস্তে আস্তে সুইডেন গেলাম এইভাবে না

মোটামুটি সতেরো হাজার কিলোমিটার গাড়িতে ভ্রমণ করা বেশি পছন্দ করি তাহলে অনেক কিছু দেখা যায় প্রোগ্রাম করা এই জিনিসটা কিন্তু আমার কাছে কেউ নিয়ে নিতে পারছে না আমি এই উপলব্ধিটা যেদিন থেকে আমার ভিতরে হয়েছে সেদিন থেকে আমি পৃথিবীর আস্তে আস্তে কিন্তু আমি এত ফাস্ট না আমার একটা দেশে আমি অনেকবার যাই একটা দেশ দেখার জন্য জানার জন্য অনেকবার যেতে হয় বিভিন্ন শহর একটা দেশের শহর ভ্রমণ করেন একটু জানতে চাই যে আপনি যেমনটি বলছিলেন যে দেশের বাহিরে যাবার আগে আপনি বাজারও যাননি তো যখন ভ্রমণের নেশাটা আপনাকে পেয়ে বসলো তারপরে কি দেশ দেখা হয়েছে কিনা বাংলাদেশটা আসলে একটা বড় যেটা সমস্যা আমাদের দেশে সেটা হচ্ছে ভ্রমণের যে রাস্তাগুলি মানে আপনি যে রাস্তায় যান রাস্তাটা আমাদের নিরাপদ না আচ্ছা প্রথমটা হচ্ছে যে পচন্ত জ্যাম থাকে আপনি যেটাই যান দেখেন সেটা ঢাকা থেকে আপনি যদি কক্সবাজার যান ঢাকা থেকে আপনি যদি খুলনা যান হোয়াটএভার ঢাকা থেকে বান্দরবনে যান আর দ্বিতীয়টা হলো আমাদের দেশে নিরাপত্তা অনেক সমস্যা রয়েছে তারপরেও আমি চেষ্টা করি যেহেতু আমি বাংলাদেশকে খুব ভালোবাসি এর মধ্যে সুন্দরবন গেছি আর কক্সবাজার একবার একবার যাওয়া হয়েছিল সুন্দরবন একবার যাওয়া হয়েছিল এবার দেশে এসে কোথাও যাওয়া হয়েছে হ্যাঁ সর্বশেষ আমি গেছি যেটা আমার কাছে শুধু বাংলাদেশে না পৃথিবীর মধ্যে ওয়ান অফ বেস্ট প্লেস আমার কাছে লাগে সেটা হলো টাঙ্গহাওয়া এটা অনেকেই জানে না দর্শকরা হয়তো অনেকেই জানে না টাঙ্গ আসলে কি আমরা নাম শুনেছি বই পড়েছি কিংবা পেপার পত্রিকায় দেখি টাঙ্গা হাওয়ারে অনেক পাখি আসছে পাখি মারা হচ্ছে এই টাঙ্গ হলো এটা একটা বিশাল বড় নদী হয়ে যায় কিন্তু যখন আপনার বর্ষা হয় যখন এখন যেমন শীতকাল ওটা ছোট একটা খাল হয়ে গেছে আমি সুনামগঞ্জে যে নেমেছি সকাল আটটায় আমি একটা নৌকা নিয়ে সারাটা পথ আকা বাকা আকা বাকা আকা বাকা পথ কি যে চমৎকার আবার ন্যাচারাল একদম এদিকে চোর এদিকে আপনারা মহিষের বাগান গরু চরছে তারপরে যে টমেটোর ক্ষেত হুম অনেক সুন্দর এবং আপনারা টাটকা মাছ পাওয়া যাচ্ছে একটু মাছ কিনে নিলাম আমি নৌকাতেই রান্নাবাড়ির ব্যবস্থা করেছিলাম আমি रात्री 8টার সময় যে পৌঁছালাম ওখানে আচ্ছা হি

খুব কম আছে সুন্দর দেশটা কোন দিক দিয়ে মাটির দিক দিয়ে ওয়েদারের দিক দিয়ে যেমন আমি ফিনল্যান্ডে থাকি ফিনল্যান্ডে মাত্র পঞ্চাশ লক্ষ লোক থাকে ফিনল্যান্ডকে চিনে এমন কোন কিন্তু দেশ না সবাই কিন্তু ফিনল্যান্ডকে চিনে কারণ কি তাদের টেকনোলজির জন্য তাদের সোশ্যাল সিস্টেমের জন্য তাদের নতুন নতুন আবিষ্কারের জন্য যেমন নোকিয়া সেট ফিনল্যান্ড আবিষ্কার করেছে অ্যাংরি বার্ড ফিনল্যান্ড আবিষ্কার করেছে ফর এক্সাম্পল কিন্তু তাদের দেশটা দেখেন এখন ফিনল্যান্ডে কিন্তু মাইনাস থার্টি আগামীকাল আমি টেম্পারেচার দেখেছি মাইনাস থার্টি ওদের দেশে কিন্তু কিচ্ছু হয় না আমাদের দেশে যেমন আপনি আপনার বাসার পাশে যে কোনো একটা বীজ ফেলে দেন কালকে একটা গাছ হয়ে যাবে এই যে আমাদের একটা ফ্যাসিলিটিটা যে কোনো কিছু স্ট্রাগল ছাড়া আমরা আছে ধান পাচ্ছি গম পাচ্ছি আলু পাচ্ছি কি হয় না আমাদের দেশে যত শাক হয় পৃথিবীতে এত শাক মনে কোথাও হয় কিনা আমি জানি না এই ফ্যাসিলিটিটা নিয়ে আমরা কিন্তু দেশটাকে সুন্দর করে সাজাতে পাচ্ছি। না

কিন্তু অতটা পয়সা খরচ হয় না যতখানি আপনি আপনি প্রতি প্রতিদিন আপনার হবির পিছনে অন্যান্য খরচ করেন ভ্রমণকে যদি আপনি একটা হবি হিসাবে দেখেন সিম্পল ভাবে যদি চলাফেরা করেন তাহলে তেমন খুব একটা খরচ হয় না আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই আমি এখান থেকে গেলাম কলকাতা কলকাতা থেকে ট্রেনে করে গেছি আমি দিল্লি দিল্লি থেকে দুই হাজার কিলোমিটার আমি ঘুরেছি প্রথমে গেলাম হচ্ছে আমি আগ্রাতে গেলাম তারপরে গেছি জয়পুর উদয়পুর আজমির ব্যাক টু দিল্লি দেন কলকাতা আমার বাংলাদেশি টাকা আমরা চারজন ছিলাম দেড় লক্ষ টাকা খরচ হয়েছে এটা কিন্তু এখন খুব একটা বড় টাকা না চারজন মিলে এটা আপনার সময় লেগেছে আমার পনেরো পনেরো দিনের মতো এখন বাংলাদেশে অনেক মানুষ আছে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু প্রত্যেক মাসে যদি এক হাজার দুই টাকা করে জমায় এটা কিন্তু সবার কাছে সম্ভব তাহলে কি হবে বছরে অ্যাটলিস্ট তো তারা মানে 20 15 20000 টাকা তো জমাতে পারো দুই বছরের টাকা জমা জমে আমার বাড়ির পাশে দিল্লি আমরা চার বন্ধু মিলে নেমে পড়িনা ব্যাক ব্যাক থেকে নেমে পড়তে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এটি টিম ওয়ার্ক করে চারজন জন যদি একটা টিম এটা কি সহজ না একা যাওয়াটা আসলে একা যাওয়া সব সময় কঠিন সব সময় আপনি এখান থেকে আমার 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 মানে একটাই সাজেশন এবং আমার একটা রিকোয়েস্ট যে যারা আপনারা এখানে গার্জেন দেখছেন আমার এই অনুষ্ঠানটি কিংবা যারা বন্ধুরা আমার দেখছেন তাদেরকে যে আপনারা বেশি দূরে চিন্তা করবেন সবসময় কাছের শহরটাকে চিন্তা করবেন যেমন আমাদের শহর শহরে এটা যারা মানুষ তারা একটু কষ্ট করে নাটোরে যান নাটোরে পুঠিয়াতে যে ঐতিহাসিক আমাদের যে ভবনগুলো রয়েছে বাড়িগুলো রয়েছে আপনারা এটা দেখেন এখান থেকে আপনি যে নওগাঁ যাবেন পাহাড়পুর দেখবেন পাহাড়পুরে ওই জায়গাটা

ভ্রমণ যদি আপনি না করেন আপনার জীবনটা এক গিমি হয়ে যাবে আপনাকে বোরিং লাগবে একমাত্র ভ্রমণই পারবে আপনার জীবনটা চেঞ্জ করতে এই ভ্রমণ আপনি যদি এখন ফর एग्जांपल আমি বিভিন্ন 나라ান্দে সে গেছে নানান দেশের অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমার ভিতরে আছে সেটা আপনার পোশাক হতে পারে মানুষের ব্যাপার হতে পারে রেস্টুরেন্ট হতে পারে এটা খাওয়া হতে পারে যেমন আমি দিল্লিতে গেছে এই দিল্লিতে দেখলাম এত সুন্দর করে তারা গাছগুলো তৈরি করে রেখেছে রাস্তাটা বিশাল বড় বড় রাস্তা তার পাশে বিশাল বড় বড় এত বড় বড় গাছ আমি বিশাল বড় বড় গাছ এইভাবে প্রাণ করে রেখেছে তারা এখন কি করছে যেটা দেখলাম যে এতে কি হচ্ছে পলিউশনটা কমছে মানুষ আরাম পাচ্ছে বাতাস আসছে প্লাস সবুজের মধ্যে থাকছে আমরা যেটা আমাদের দেশে আস্তে উঠে ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা তারপরে কি হবে আমরা নেক্সট জেনারেশন কি দেখবো হয়তো আমার মতো যদি দিল্লিতে কোনো ইঞ্জিনিয়ার যায় কিংবা কোনো মন্ত্রী যায় কিংবা কোনো মানুষ যদি একটু সুন্দর করে জিনিসটা দেখে সেটা উনি এসে অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে বাংলাদেশের রোডটাই ভোগ হবে জি জি ভ্রমণ আসলে মানুষকে সব দিক থেকে সমৃদ্ধ করে একটু একটু জানতে চাই যে বিভিন্ন দেশ বিভিন্ন শহর সে সমস্ত মানুষের যে যে মানুষজনের আসলে আচার ব্যবহার কেমন একটু যদি আমাদের পার্থক্য করে করে একটা দেশের মানুষের যেমন আমাদের দেশে রাশিয়ার মানুষের এক রকম নোয়াখালীর মানুষ আরকি চিটা মানুষ আর একটু আমরা কিন্তু যেমন একটু শান্ত স্বভাবের উত্তরবঙ্গের মানুষজন অন্য দেশের অন্য জায়গায় ঠিক এরকমই এটা ম্যান টু ম্যান ভারী করে ম্যান টু করে এবং এক একটা দেশে তবে আমার চোখে দেখা পৃথিবীর সবচেয়ে পোলাইট নেশন আমি বলবো আসলে ফিনল্যান্ডের মানুষ তারা অত্যন্ত সৎ শান্ত অত্যন্ত ভদ্র আর সবচেয়ে হাসি খুশি মানুষ আমি বলবো আপনার এটা ডাচ হল্যান্ডের আমাদের মতো যারা আমরা যারা আমরা যারা বাঙালি আমাদের মতো এত বন্ধুত্ব সুলভ

আপনি যাও ডাবলিনে ডাবলিনে যখন আমি গেলাম ডাবলিন তো আমার ওয়ান অফ মাই ফেভারেট সিটি কারণ এত হাসি খুশি মানুষ লাইভ মানে সব সময় গান বাজনা রাস্তাঘাটে বাড়ে সব সময় রেস্টুরেন্টে গান আর গান তার হাসি খুশি মানুষ তারা আবার এই এই কালচার মানে সব সময় মিউজিকের উপরে থাকে তারপরে আপনি তার্কিতে যদি যান ইস্তাম্বুলে যেমন একটা নাচ হয় যে যে নাচটা হচ্ছে আপনার সফি নৃত্য বলে তেমালিজ গুত্তে আছে গুত্তে আছে তারা আবার ওই নাস্তা দেখে আবার খাওয়া মানে খাচ্ছে তাদের একটু डिफरेंट আর কি যে তাদের রেস্টুরেন্টে এক এক দেশে এক একটা কালচার আর কি আমাদের দেশে কালচারটা যেমন আমরা অত্যন্ত আড্ডাবাজি হুম হুম আমরা অত্যন্ত খেতে পছন্দ করি দাওয়াত করতে পছন্দ করি মানুষকে আমরা খুব গল্পবাজ আর কি এই টাইপের সব কালচারই আসলে আমার কাছে পৃথিবীতে দে हैव অন অন বিউটি সবার কালচারই ভালো লাগে আমার কাছে মানে স্পেসিফিক যে কারটা বেস্ট আমি হয় আসলে ঠিক কখনো শুনবো 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 অপু আপনার কাছে দেশ নিয়ে কথা দেশের কি পরিকল্পনা কি ভাবনা আছে আপনার আমাদের দেশকে নিয়ে সেই বিষয়ে শুনবো দর্শক আপনারা দেখছেন আড্ডা আমরা কথা বলছি তানভীর অপুর সাথে আমরা একটু ছোট্ট বিরতি নিব এ পর্যায়ে খুব অল্প সময়ের মধ্যে ফিরছি সঙ্গে থাকবেন

খুব ভালো আমি এত খোঁজদা বললাম তাতে নিশ্চয়ই আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন তুমি কি বলবো যে আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা কম বয়সে মেয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বেশ আইন আছে আমার শাস্তি হতে পারে না রে মা এখনই তবে বিয়ে না হ আগে কলেজ পাস দে পরের সময় হলে দেখাবে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন আসছি আমরা শুনবো আপনাদের কথা থাকবো আপনাদের পাশে এলাম আপনাদের পছন্দের অনুষ্ঠান আড্ডা নিয়ে আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন এমন একজন মানুষ আসলে তার সাথে গল্প করে যেন ফুরাবাড়ি নয় এমন একজন মানুষ অপু আবারও স্বাগত জানাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আপনাকে স্বাগত জানাই এই যেই কথা হচ্ছিল আসলে আমি মূলত আপনার কাছে আজকে খুব বেশি করে জানতে চাইছি যে বিভিন্ন যেই শহরগুলো রয়েছে সেখানকার মানুষজন তাদের জীবনযাত্রা তাদের যে ঐতিহ্যগুলো রয়েছে এগুলো বিষয় নিয়ে একটি শহরে যখন আপনি যান একটি শহরে যখন প্রবেশ করেন মাথায় ঠিক কোন জিনিসটি কাজ করে যে আপনি কোন জিনিসটি খোঁজেন আসলে একটি খোঁজার বিষয় থাকে না যে শহরে গিয়ে অবশ্যই হয়তো আপনি আগে থেকে একটি পরিকল্পনা মাথায় থাকে তো কোন জিনিসগুলো আপনি শহরে যেই শহরে যায় না কেন আমার মাথায় সব সময় একদম প্রথম ট্রাভেল থেকে একটা জিনিস আমার মাথায় কাজ করে সেটা হলো মিউজিয়াম হুম ইউরোপে একটা সুবিধা আজকে জানেন যে আপনি যে দেশে যান যে শহরে যান একটা ছোট মিউজিয়াম কিন্তু থাকে ওই শহরটা কেমন করে উঠে ছিল ওই শহরটার মানুষ কি ইউজ করত কি তাতে ঐতিহ্য বজায় এই জিনিসগুলো থাকে এজন্য আমি আমার ভ্রমণ পিপাসু বন্ধুদেরকে সব সময় সাজেস্ট করব আপনারা যে দেশেই যান না কেন আপনি যদি সমুদ্রের পাড়ে যান আটলান্টিক মহাসাগরের সমুদ্র পার আর প্রশান্ত মহাসাগর সমুদ্র পার আর আমাদের বঙ্গোপসাগরের সমুদ্র পার এটা কিন্তু একই থাকে কিন্তু আপনি যখন একটা মিউজিয়ামে যাবেন এক মিউজিয়ামের সাথে আরেক মিউজিয়ামে কোন মিউজিয়াম পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়াম যেমন Louvre Museum এটা আমি দেখেছি কিন্তু দেখে ছাড়টা এখনো মিটাতে পারিনি সেই মোনালিসা যে মিউজিয়ামটা আছে কারণ কি এই মিউজিয়ামটা এত বড় এত কিছু দেখার আছে এত কিছু জানার আছে যেটা একদিনে সম্ভব নয় ঠিক এরকম ভাবে ইউরোপের সবচেয়ে বড় মানে পৃথিবীর সবচেয়ে বড় আর্ট মিউজিয়াম এটা হলো Hermitage এটি রয়েছে আপনার রাশিয়ায় এটিতে গেছি আমি দুইবার একটা মাত্র মিউজিয়াম যেখানে এই পৃথিবীর সবচেয়েতে বড় বড় যে পেইন্টার পাবলো পিকাসো ব্যানগক মাতিস মনে লিয়ানার্দো দা ভিঞ্চি সবার ছবিগুলো রয়েছে একই ছাদের নিচে পৃথিবীর একমাত্র মিউজিয়াম যেটাকে সবচেয়ে বড় আর্ট মিউজিয়াম বলা হয় এক একটা ছবি জীবন্ত ছবি একটা ছবি দেখে আপনি সারাটা দিন পার করে দিতে পারবেন এবং কথা আছে যদি আপনি এই মিউজিয়ামটা ঠিক মতো দেখেন আপনার মিনিমাম সাত থেকে আট বছর লাগবে এই মিউজিয়াম আচ্ছা আচ্ছা আপনার এটি হচ্ছে রাশিয়ার

এরপরে আপনার জার্মানি পেঙ্গারাত মিউজিয়ামে গেছি তারপর ডাবলিনে ন্যাশনাল মিউজিয়ামে ব্রিটিশ মিউজিয়ামে গেছি ব্রিটিশ আর হচ্ছে আমি খুব ভালোবাসি ডাইনোসরের আচ্ছা ডাইনোসরের দেখতে খুব ভালো লাগে কল্পনা করি মাঝে মাঝে তো আমি যেখানে যাই ডাইনোসর খুঁজে বের করি যে এই শহরে কোথায় খুব ভালো লেগেছে আর মাঝে মাঝে যদি আমাদের ভেঙে বলেন যখন একটি গিয়ে আপনি দাঁড়ালেন আসলে অনুভূতিটি বা সেটির আকৃতি কেমন কত বড় যদি বিশাল আমি তো লেজের হয়তো আচ্ছা আচ্ছা বিশাল বড় একটা দানবের মতো মানে আমাদের পৃথিবীতেই ছিল তার আমাদের মতো ছিল আমরা মানুষ পৃথিবীটাকে শাসন করছি তারা আজ থেকে তিনশো কোটি বছর আগে তারা পৃথিবী শাসন করত তারা আকাশে আমরা যেমন আকাশে প্লেন আমরা পানিতে জাহাজ জাহাজ দিচ্ছি তারা পানিতে ছিল আকাশে ছিল স্থলে ছিল আমাদের ঠিক মানে পূর্বে যারা ছিল আর এটা একটা অন্যরকম একটা অনুভূতি হ্যাঁ খুব এই জন্য আমি সবাই আপনার সাজেস্ট করবো যেখানেই যান পৃথিবী যেমন আমাদের রাজশাহীতে কি আছে বরেন্দ্র মিউজিয়াম এই বরেন্দ্র মিউজিয়ামে গুলো আমরা কি দেখতে পাবো এই জিনিসগুলি আমি 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 যতদূর জানি যে আপনার ছেলেবেলের ছেলেবেলা যেটি ছেলেবেলাটি কেটেছে একটি আসলে লাইব্রেরীর মধ্যে আমি যতদূর শুনেছি আপনার কাছ থেকে তো এই যে বিভিন্ন দেশে যখন যান তো তখন এই বইয়ের প্রতি আকর্ষণটি কেমন আসলে আমার মা আর আর চাকরি করেছে চল্লিশ বছর উনি ডেপুটি রেজি স্টার হিসাবে গত বছরে অবসরে গেছে আর কি তো উনি যখন লাইব্রেরিতে চাকরি করতে তখন তো আমি স্কুলে আমি আমি যখন ক্লাস 4 তখন আমাকে আশিনবাড়ি স্কুলে ভর্তি করে দেয় তো আমি যখন জেতা মায়ের সাথে বাস ধরে আস্তা মায়ের সাথে তো ওই যে সময়টুকো আমার স্কুলের পর থাকতো স্কুল হয়তো শেষ হয়ে গেছে 11টায় তখন আমার তো আমার মা অফিসটি হবে দুটো সময় এতক্ষণ সময় আমি এই লাইব্রেরির ভিতরে কাটাতাম এই আপনার সেলফের ভিতরে ওই সেলফের ভিতরে তখন এই গল্পের ছোট ছোট গল্পের বইগুলো পড়তাম সত্যজিৎ রায়ের বই পড়তাম এইভাবেই কেটেছে আমার এই জন্য লাইব্রেরির প্রতি যদিও আমি অতটা পড়ুয়া না কিন্তু চেষ্টা করি আর একটা জিনিস আমি যেটা যেহেতু ইউরোপে থাকি একটা জিনিস আমি দেখেছি যে ইউরোপে যত গরিবী হোক এবং তার যত অবস্থা খারাপ হোক একটা লাইব্রেরি পাবেন একটা বুকের বুক সেল পাবেন দুইটা কি তিনটা বুক সেল পাবেন যেটা আমাদের দেশে নেই আমাদের দেশে বই পড়ার বড় অভাব আর আপনি জ্ঞানের তো কোনো শেষ নেই আপনি যদি না পড়েন আপনি নিজেকে করতে পারবেন না

তারে কোনো তিনি বাংলাদেশের ভেতরে একজন আমার যদি ভুল না করি বাংলাদেশ থেকে মাত্র দুজন তারা উত্তর মেরুতে গেছেন তার ভেতরে আপনি নিজে ছোট ভাই একজন তো আসলে তার সম্পর্কে একটু জানতে চাই এবং আপনাদের তিনিও জান নিজে তিনিও দেশের বাহিরে থাকেন তো এই যে দুই ভাইয়ের সম্পর্কটা তিনিও কি আসলে ভ্রমণ পিপাসু কিনা বা একসাথে কোনো ভ্রমণ আপনি আসলে আমার ভ্রমণ গুরু বলতে পারেন আচ্ছা আচ্ছা আমরা একসাথে বহু দেশ ভ্রমণ করেছি যদি এখন আমরা একসাথে ভ্রমণ অতটা সুযোগ হয় না কারণ এখন বাংলাদেশে পাখি নিয়ে কাজ করে ও পাখি নিয়ে একটা বই লিখেছে যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম অনু এবং বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠা ইনামাল হকুল লিখেছে আর কি তো ওনার সাথে আমরা অনেক দেশ ঘুরেছি আমরা ল্যাপট্যান্ডে গেছি একসাথে আমরা অস্ট্রেলিয়া গেছি একসাথে এরকম ইউরোপে আমরা গাড়ি ভ্রমণ করি বলেছি একসাথে আঠারো উনিশটা দেশ আচ্ছা তো একটু আমার জানার বিষয় যে দুই ভাই ভ্রমণ করছেন দুই ভাই প্রকৃতির সাথে আছেন আমি যতদূর জানি আমারও সৌভাগ্য হয়েছিল যে তারে কোনো সাথে ঘড়িয়াল প্রজেক্ট নিয়ে একটি কাজ করা ছোট্ট একটু কাজে যুক্ত হবার তো আসলে এইটি পরিবার বা আত্মীয় স্বজন বিষয়গুলো কেমনভাবে দেখেন আসলে আসলে আমাদের কালচারে কেউ ভালো করে দেখে না কারণ সবাই মনে করে যে তারা শুধু ঘুরে সবসময় শুনতে হয় যে কিছুই করতে পারলাম না হ্যাঁ কিন্তু আমি আসলে পৃথিবীর যত ঘুরি আরো দেখতে ইচ্ছা করে আরো জানতে ইচ্ছা করে এবং সবচেয়ে বড় কথা আমি আমার জীবনটা উপভোগ করছি আজকে আমি এই দেশে যাচ্ছি আমি কিন্তু ফিনল্যান্ডে যেহেতু তেরো বছর ধরে থাকি ওইখানে আমার আগে আগে আমি জব তার ছিল আমার যখনই টাকা হয় আমি সেটা নিয়ে বেরিয়ে পড়ি আমি আমি কখনো চিন্তা করি না যে আমি বড় বয়সে কোথায় থাকবো কিংবা আমার জীবনটা কি হবে আমি উপভোগ করতে থাকি রাইট নাও মানে বর্তমানে আমি চিন্তা করি আজ থেকে আমি অপু তানবির অপু এ রাশি স্বরে বড় হয়েছে আমি কখনো চিন্তা করিনি আমি ফিনল্যান্ডে যাবো আমি কখনো চিন্তা করিনি যে আমি ফটোগ্রাফি করবো আমি কখনো স্বপ্নেও চিন্তা করিনি নি যে আমি ভ্রমণ করব লাইফে প্রত্যেকটা মোমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে সবারই আজকে এখানে কথা বলছি এটা কখনো চিন্তা করিনি। নি জি তো এজন্য আমি বর্তমানে চিন্তা করি যখনই সুযোগ পায় তখনই পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছি আমার নেক্সট ভ্রমণ আমি প্ল্যান করেছি ইউএসএতে যাব জি এবং আমরা দুই ইউএসএ এবং কানাডাতে আমি এবং তারে কোন দুজনেই আমরা যাব আর কি এভাবে চলতে থাকবে যতদিন আমাদের সামর্থ্য থাকে আর কি কিন্তু কিছু লোক এখন তো দুই ভাই আপনারা আসলে দেশের প্রতিটি নাগরিক এবং প্রতিটি উচ্চ শ্রেণীর যে সমস্ত নাগরিক আছে তারা আপনাদেরকে চেনেন এবং প্রত্যেকটি এক ধরনের আসলে ভ্রমণ করেও যে মানুষের মনে স্থান করা যায় আপনারা দুই ভাই সেটি করে দেখিয়েছেন তো তারপরেও কি পরিবারের এই মনোভাবটি আসলে পরিবর্তন কিছুটা ঘটেনি হ্যাঁ পরিবর্তন কিছু তো হয়তো বা ঘটেছে কিন্তু অতটা ওইভাবে এখনো সাপোর্টটা পারফেক্টলি যেমন হান্ড্রেড পার্সেন্ট সাপোর্টটা আমরা এখনো পাই না তবে আসলে পরিবর্তনটা একটা জিনিসই পাই যে আমার মা আমাদেরকে কখনো কোনো কাজে বাধা দেয় নাই কিংবা এই যে ভ্রমণ করছি এই ক্ষেত্রে কখনো যে বাধা দেয় না তুমি যেতে পারবা না আমার সাথে থাকতে হবে আমি একা থেকে যেতে আমার বাবা নাই এ ধরনের কোনো সমস্যা পড়েনি কিন্তু অন্যান্য মানুষ যদি সবসময় বলেই যে এত পয়সা খরচ করি কি হবে অমুক জায়গায় যে কি একটা দেশে তো একবার গিয়েছো আর একবার কেন যাচ্ছ কিন্তু এই মজাটা তো আমি জানি আর ভ্রমণ এমন এটা জিনিস পৃথিবীতে আপনি এমন একটি ব্যক্তি খুঁজে দেখাতে পারবেন না যে ব্যক্তিটি ভ্রমণ পছন্দ করে না কিংবা সুযোগ পেলে ভ্রমণ করবেন খোদ আমাদের প্রধানমন্ত্রী এবার পৃথিবীর সব প্রধানমন্ত্রী কিন্তু প্রেসিডেন্টও তার অবকাশ যাপনের জন্য একটা ছুটি পায় কারণ তারা কাজ করতে করতে মাথা তাদের হ্যাং হয়ে যায় এবং বাংলাদেশের মানুষের ভ্রমণ বেশি করে করা উচিত কারণ ভ্রমণই একমাত্র পারবে আপনার জীবনটাকে চেঞ্জ করতে আপনার আপনার হচ্ছে মন মানসিকতাকে চেঞ্জ করতে এবং আপনাকে আরও হেলদি করে তুলতে দেশের কথায় যখন আসলেন আসলে একটি তো বড় সময় দেশের বাইরেই কেটে যাচ্ছে দেশ নিয়ে কি পরিকল্পনা আছে আমার আসলে খুব ইচ্ছা যে আমি ইউরোপে যখন তাকে দেখি যে মাত্র বছরের একটা ছেলে অন্য শহরে চলে যাচ্ছে অন্য দেশে চলে যাচ্ছে সেই দেশের ছেলেটা আবার এ দেশে আসছে এটা বাংলাদেশে নেই এই কালচারটা আপনার অনেক দেখেছি ইউরোপে যে তার বয়স আঠারো হয়ে গেছে চলে আসছি স্পেন কি করছে ওখানে একটা হোটেলে চাকরি করছে এক মাসের জন্য সামার ভ্যাকেশন এক একমাস তারা চাকরি করছে যে টাকা ভাচ্ছে পুরো শহরটা এবং পারলে পুরো দেশটা ঘুরছে এবং ইউরোপে আপনি মানে ফিনল্যান্ড বলেন সুইডেন নরওয়ে পাবেন না যে ফ্যামিলিরা বছর শহর তারা সবাই ভ্রমণ করবে তার পরিকল্পনা কি আজকে এবারে দেশ এবারে আচ্ছা এবার দেশ পাচ্ছে না ঠিক আছে আমার দেশে কোন একটা শহরে আছে আপনি পাবেনি কিন্তু আমাদের দেশে এই জিনিসগুলো কেবল চালু হচ্ছে আস্তে আস্তে মানুষ জানছে আচ্ছা এটাতে কি হয় ভ্রমণ করলে কি হয় একটি ভ্রমণ কিন্তু একটা দেশের ইকোনমির অনেকখানি ডিপেন্ড করে এমন পৃথিবীর অনেক দেশে আছে যেমন নেপাল নেপালে কিন্তু ভ্রমণটাই সবচেয়ে তাদের বড় আর্নিং সোর্স একটা মানুষ যখন একটা দেশে যায় তখন কি করে এয়ারপোর্ট থেকে নামে নামার পর থেকে কিন্তু গাড়িটা ইউজ করা শুরু করলো তারপরে একটা হোটেলে উঠলো তারপরে সে খাওয়া খেলো বিভিন্ন জায়গায় গেল টুরিস্ট গাইড নিলো সব কি সবই কিন্তু বিশাল বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায় ইউরোপে কিন্তু এরকম লক্ষ লক্ষ লোক এই ভ্রমণের উপরে তাদের জীবনটা ডিপেন্ড করছে আর কি যেমন সে দেশের ড্রাইভার সে দেশে যারা হোটেলে চাকরি করে রেস্টুরেন্টে চাকরি করে সবাই কিন্তু কিন্তু আমাদের দেশে আমরা কেন পাচ্ছি না তা আমি চাই যে বাংলাদেশের বর্তমান যে জেনারেশনটা আর কি ইয়াং জেনারেশন তারা চেষ্টা করে এখন অনেক ট্রাভেল গাইড ট্যুরের বিভিন্ন গ্রুপ হয়েছে বিশেষ করে ঢাকা থেকে তারা ছুটি ফ্রাইডে স্যাটারডে ছুটি থাকে বৃহস্পতিবার রাতে তারা দল নিয়ে চলে আছে বান্দরবন কেউ যাচ্ছে চাঁদপুর আমরা ঠিক আছে আজকে আমরা শুধু নৌবিহারে যাবো এখানে এখানে আমার একটি প্রশ্ন রয়েছে যে এখানে শুধু কি পুরুষরাই আসছে নারীদের আসলে অংশগ্রহণটা কেমন নারীদের অংশগ্রহণ অনেক এখন এখন আমাকে ফেসবুকে অনেকে যদি আমি বাংলাদেশ ভ্রমণটা খুব একটা বেশি করি না তারপর অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এভাবে যাওয়া যায় কিনা কিংবা আমরা আমাদের একটা ই আছে ক্লাব আছে বাংলাদেশ ট্রেকার্স ক্লাব যেটা আর ওইখানে অনেক মহিলাদের আমি অ্যাড করে দিই যে যারা কমফোর্টেবল ফিল যাতে করতে পারে আর কারণ আমাদের সে নিরাপত্তা ব্যবস্থাটা একটা বড় সমস্যা যে ঠিক আছে আমরা পাঁচটা মেয়ে দশটা ছেলে একসাথে যাচ্ছি সেখানে সে সেফ থাকবে কি না কিংবা যে জায়গাটাতে যাচ্ছে জায়গাটা কেমন হবে তো আমরা এখন চেষ্টা করছি আর যে মেয়েদেরকে বিশেষ করে যে উতবুদ্ধ করা তারা উদ্বুদ্ধ করা তারা ঘর থেকে বের হোক তার যেমন আমাদের এভারেজ জয় নারী নিশাত মজুমদার যিনি চাত যিনি লক্ষীপুর থেকে উঠে এসে আজকে এভারেস্টে চূড়াই চলেছে ওয়াসফিয়া রাসদিন যিনি এভারেস্টে চূড়াই চলেছে কিন্তু অন্য মেয়েরা কেন পারবে না আমরা চাই আমাদের আরো আরু নিশাত মজুমদার কিংবা আরো ওয়াসফিয়া আমাদের আমাদের এই বাংলাদেশে তুরি হোক এখন সাইকেল গ্রুপ হয়েছে মেয়েরা সাইকেল চালাচ্ছে অনেক কিছু করছে কিন্তু এগুলে একটু সময় লাগবে কারণ আমাদের দেশটা তো অতক্ষণে ডেভেলপ না আসলে যেমন আমাদের সামাজিকতা বলেন আমা আমাদের যে সমস্ত জায়গাগুলো আছে পর্যটন ক্ষেত্রে আপনি যেমন বললেন যে কক্সবাজার বা সিলেট আমরা খুলনা এইভাবে যদি আমরা ভাগ করে নিই পর্যটন কেন্দ্রগুলোকে আমরা আরও উন্নত করতে পারি সেই সেই বিষয়টা ভেরিয়েশন আপনি যখন ইচ্ছা হচ্ছে আপনি অনেক দেশ আছে পৃথিবীতে যে সমুদ্র আছে কিন্তু পাহাড় নাই পাহাড় আছে তো সমুদ্র নাই তারপর এখানে বন নাই জি জি আমাদের তো সব আছে জি আপনার কাছে একটু জানতে চাই যে শুরুতে আপনাকে যখন পরিচয় করে দিয়ে বলেছি যে আমাদের এই রাজশাহীর সন্তান আপনি রাজশাহীকে কেন্দ্র করে আপনার কোনো পরিকল্পনা আমার আসলে বাংলাদেশে কেন্দ্র করে অনেক পরিকল্পনা যে আমি স্কুল স্কুলে যাব আমি আমার ভ্রমণ কাহিনীগুলি তাদেরকে বলবো আমি আমার ছবিগুলি দেখাবো

আমি এটা শীঘ্রই আপনাদেরকে জানাবো আর কি সবকিছু ঠিকঠাক করতে খুব শীঘ্র জানাতে পারবো কিন্তু আমার যেটা ইচ্ছা যে বাংলাদেশে প্রত্যেকটা স্কুলে আমার যাওয়ার ইচ্ছা ট্রাভেল উদ্বুদ্ধ করা কারণ আমাদের এই ট্রাভেল না করতে করতে মানুষগুলো আমাদের বাচ্চাগুলো খুবই কমপ্লিকেটেড হয়ে গেছে তাদের লাইফটা বাবা মাকে বাবা মাকে তারা শুধু ওই গেম বাবা মা তাদের গেমস আর হচ্ছে কম্পিউটারের মধ্যে রাখতে তাদেরকে নদীর ধারে নিয়ে যাচ্ছে না তাদেরকে সমুদ্রের ধারে নিয়ে যাচ্ছে না একটা বনের ধারে নিয়ে যাচ্ছে না একটা পাখি দেখাচ্ছে না আমাদেরকে তাদেরকে এই প্রকৃতির মাঝে নিয়ে আসতে হবে ঐতিহাসিক জায়গার মধ্যে নিয়ে আসতে হবে যেমন আমার খুবই কষ্ট হয় যে ইউরোপে আমি যখন দেখি যে দল বেঁধে তাদের নিয়ম হলো তারা মিউজিয়াম ভিজিট করায় স্কুল থেকে আমাদের বরেন্দ্র মিউজিয়ামটা আমাদের স্কুল থেকে কোনোদিনই নিয়ে আসি না আমি জানি এখনকার স্কুলগুলো নিয়ে আসে কিনা যেমন বরেন্দ্র মিউজিয়ামে রাজশাহী যত স্কুল আছে স্কুল লেভেল থেকে তাদেরকে দেখানো উচিত যে এইখান থেকে আমাদের রাজশাহী পূর্বপুরুষটা এখানে থাকতো এইভাবে রাজশাহী শহরটা তৈরি হয়েছে ভিজিট করে করে তাদের পয়েন্ট দেখে দেখে বোঝা হচ্ছে এভাবে 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 বিবর্তনটা হয়েছে রাশি সর আজকে মডার্নাইজটা হয়েছে কিন্তু কোথায় আমাদের স্কুল যখন আমরা পড়েছি আমাদেরকে কিন্তু নিয়ে আসিনি ইউরোপে যাওয়ার পর এই জিনিসটা আমার মাথায় এসেছে যে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জেলা শহরে ছোট ছোট একটি যদি মিউজিয়াম থাকে ওই জেলার উপরে তাহলে আমাদের বাচ্চাগুলো যে ওইখান থেকে অনেক কিছু শিখতে পারে আপনার কাছে কি মনে হয় যে আসলে প্রযুক্তির যে এখন আমরা যে সমাহার দেখছি সবার হাতে বা বাচ্চাদের হাতে যে স্মার্টফোন আপনি বলছিলেন তো এই আসলে তারা কি শুধু স্ক্রিনে দেখেই সন্তুষ্ট এই তাদেরকে যে মাঠে নিয়ে আসা যে কথাটি আমরা বলি যে সশরীরে নিয়ে যাওয়া এটি কতখানি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কারণ এটার সাথে আমাদের সাথে জড়িত আছে তবে এটি সময় লাগবে আর হয়তো বা এখন যেমন আমি ঢাকাতে দেখি যে বা বাচ্চাদের নিয়ে মারা চিন্তা করে যে কবে আমি নেপাল যাব কবে আমি মালদ্বীপ যাব কবে আমি শ্রীলঙ্কা যাব হ্যাঁ আমাদের মারা কিন্তু আপনাদের মারা কিংবা আস্তে করে 10 বছর আগের মারা এটা চিন্তা করে না এখন চিন্তা করে আমাদের মারা হতে চিন্তা করেছে ছেলেকে নিয়ে আমি একটু কস বাজার যাব এখনকার মারা অনেক বড় চিন্তা করে মালয়েশিয়া যাব থাইল্যান্ড যাব এবং যাচ্ছেও তারা এখন অনেক ট্যুর কোম্পানি আছে কিন্তু ট্রাভেল আপনাকে করতে হবে পৃথিবী যত বড় বড়ই আপনার রেভোলিউশন হয়েছে যেমন মার্কোপলো মার্কোপলো আপনার হাঁটতে 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 যখন একদম সে ইটালি থেকে চাইনা আসছে চায়না থেকে ব্যাক করেছে তখন কেরোসিন নিয়ে গেছে আপনি যখনই ট্রাভেল করবেন তখন আপনি শুধু নিজের না আপনি দেশ আপনি দশজনের আপনি চেঞ্জ করতে পারবেন উপকার করতে পারবেন সব করতে পারবেন এটা আমাদের হতে হবে কিন্তু এদিক থেকে আমরা একটু পিছিয়ে আছি কিন্তু শুরু হয়েছে এটা সে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি খুব সংক্ষেপে আপনার স্বপ্নের কথা জানতে চাই স্বপ্নের বাংলাদেশের কথা জানতে চাই স্বপ্ন আমার নিজেরটা নিয়ে আগে বলি আমার স্বপ্নটা আমি খুব যেটা মনে করি কিংবা দেখি যেটা আমি বাস্তবায়ন করতে পারবো আমার স্বপ্নটা বলিভিয়া যাবো হ্যাঁ আমি কবে হাবানা যাবো ফিদল কেস্ট্রের দেশটা দেখবো এই ছোট ছোট স্বপ্ন এগুলো পূরণ হয়ে যাবে হয়তোবা যেহেতু এগুলো আমার হাতে সাধ্যের ভিতরে কিন্তু আমি যে স্বপ্নটা দেখি বাংলাদেশকে নিয়ে এটা পূরণ হবে কিনা এটা আমি জানি না আমি খুবই চাই যে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে যে বাচ্চাগুলো তারা অ্যাটলিস্ট পাশের শহরে যাক পাশের জেলাতে যাক তারা পাশের যে ঐতিহাসিক জায়গাটা রয়েছে তারা সেটা দেখুক পাশে যে নদীটা আছে সেই নদীটাতে যাক তারপরে হচ্ছে পাশে যে পাখিগুলো আছে বাংলাদেশে ছয়শো প্রজাতির পাখি আছে পাখিগুলো চিনুক পাখির প্রতি ভালোবাসা আসুক গাছগুলো চিনুক এটাই আমি চাই জানি না এই স্বপ্নটা হবে হবে অবশ্যই সাথে স্কুল থেকে আশা করি আপনার এই স্বপ্ন দুটো স্বপ্নের কথা বলেছেন একটি ব্যক্তিগত একটি দেশকেন্দ্রিক আমাদের আসলে চাওয়া থাকবে দুটো স্বপ্নই যেন আপনার পূরণ হয় আর আসলে আজকে সময় একদমই নেই কখন সময় পার হয়ে গেল আসলে বুঝতে পারি না আপনার সাথে কথা বলতে গিয়ে তো আবারও ধন্যবাদ জানাই অনেক কৃতজ্ঞতা জানাই এই ব্যস্ততার সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন আপনার এই অভিজ্ঞতাগুলো ভ্রমণের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে যে আজকে শেয়ার করলেন আমরাও অনেক রৃদ্ধ হলাম অনেক সমৃদ্ধ হলাম আমাদের দর্শকরাও অনেক আসলে খুব আগ্রহী হয়েছেন আমি জানবো ভ্রমণের প্রতি অনেক ধন্যবাদ আপনাকে আমি একটু দর্শকদের কাছে দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে শেষ করব দর্শক আসলে আজকে এমন একজন মানুষকে পেয়েছি যিনি সারা পৃথিবীকে নিজের গ্রাম বানিয়েছেন সারা পৃথিবীকে নিজের বসতি মতো করে তিনি গড়ে তুলেছেন ভ্রমণ করেছেন তো এমন একজন মানুষের কাছে আমরা শুনছিলাম তার স্বপ্নের কথা তার ভ্রমণের কথা আশা করি তার এই কথায় উদ্বুদ্ধ হয়ে সকলে যাদের যতটুকু সামর্থ্য আছে পাশের শহর থেকে শুরু করে ভ্রমণের প্রতি আগ্রহ হবেন এবং আগামী যে স্বপ্নের কথা আমাদের আজকের অতিথি তানভীর অপুল তিনি জানিয়ে গেলেন সেই স্বপ্ন পূরণ হবে সাথে সকলের আমাদের সবার স্বপ্ন পূরণ হবে সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের আড্ডা শুভরাত্রি